ফরিদপুর ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ও বাদ পড়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভাঙ্গা উপজেলা হলরুমে এই আয়োজন করা হয়। তালিকায় সুপারিশকৃতদের প্রতিবেদন পূর্ণ যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য শাজাহান খান, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিমউদ্দিন, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ ওয়াদুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাতুব্বর সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন শিক্ষার্থী। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দড়িকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা জানান, শুক্রবার ঢাকা আফতাবনগর থেকে শিক্ষার্থীরা দুটি প্রাইভেট কারে করে নারায়ণগঞ্জ পানানসিরিতে আনন্দ ভ্রমণ করার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দড়িকান্দি এসে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিমা নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ডামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা সবাই চিকিৎসাধীন আছেন। দীর্ঘ ২১ বছর পর নোয়াখালী কবিরহাট উপজেলায় ভূঁইয়ার বাজারে বাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীমউদ্দিন শাহিনের উদ্যোগে আবারও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী থেকে মইনুদ্দিন রবিন জানান, শুক্রবার সন্ধ্যায় ওবায়দুল কোম্পানির মার্কেটে দ্বিতীয় তলায় শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভূঁইয়ার হাটের আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি আলোচনা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল, বাংলা কাটার অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী আবু জাহের দুলাল, সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক শামীম, ইউনিয়ন চেয়ারম্যান জসীমউদ্দিন শাহিন সহ আরও অনেকে। পাবনা সাথিয়ায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিনজন নিহত হয়েছেন। পাবনা প্রতিনিধি আল এহসান হক মাসুক জানান, শুক্রবার মোটরসাইকেল যোগে বিকেলে পাবনা থেকে শাহজাদপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে সাথিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, পাবনা থেকে শাহজাদপুর যাওয়ার পথে সাথিয়া ছোট পাথাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে যায়। এ সময় দ্রুত গতিতে থাকা একটি পিকআপ তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মতিন নামে একজন মারা যান। এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তাদের। পটুয়াখালী জেলার সদর থানা থেকে এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন 7 নং ইউপি কালিকাপুর ভল্লভপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করা তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা মোহাম্মদ রিয়াদ বিশ্বাসকে হেরোইন সহ গ্রেপ্তার করে। আসামিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন মাদকই তার প্রকৃত ব্যবসা। আটক আসামি বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ হেরোইন ক্রয় বিক্রয় করে আসছেন বলেও জানায় র‍্যাব।